পেশায় সাইকেল চোর, তাও আবার পুলিশের সাইকেল। পুলিশ বাবুদের নতুন নতুন সাইকেল চুরি করে জলের দরে সাধারণ মানুষের কাছে চিরতরে বন্ধক দিয়েই পেট ভরে তার। অর্থাৎ বন্ধক দিলেও সেই সাইকেল আর ছাড়াতে আসে না চোর। আর অল্প পয়সায় চকচকে দু চাকা পেয়ে আম জনতারও খুশির জোয়ার কে দেখে। তবে অনেক সময়ই দীর্ঘস্থায়ী হয় না সেই খুশি, যেমন হয়নি চুচুড়ার 3 নম্বর গেট এলাকার বাসিন্দা কাজল পালের। মাস দেড়েক আগে বউয়ের চিকিৎসার জন্য টাকা লাগবে বলে একটি ঝাঁ চকচকে সাইকেল মাত্র 1500 টাকার বিনিময়ে কাজলের কাছে বন্ধক দিয়ে যায় চোর বাবাজি। বন্ধক নামার একটি কাগজে সই সহ নিজের একটি ছবিও কাজল বাবুর স্ত্রী মিতালি পালের হাতে দিয়ে যায় ওই ব্যক্তি। দিন কয়েক সাইকেলটি নিয়ে দেদার চষে বেড়াচ্ছিলেন কাজল বাবু, কিন্তু তারপর একদিন হুগলি মোড় ঝিলপাড়ের কাছে সাইকেলটি তার আসল মালিকের নজরে আসে। মালিকার কেউ নয়, তিনি হলেন ব্যান্ডেল জিআরপি থানার এক পুলিশ বাবু। ব্যাস আর যায় কোথায়, পুলিশ সাইকেল চুরির অপরাধে পাকড়াও করে কাজল পালকে। টানা কয়েকদিন কাজল বাবু ও তার স্ত্রীকে কম হ্যাপা পোহাতে হয়নি। বাড়ি আর থানা, থানা আর বাড়ি করে সে যাত্রায় কোনো মতে বেঁচেছেন পাল দম্পতি। তবে মনে মনে বছর 45-এর ওই সাইকেল চোরের উপর রাগও জমিয়ে রেখেছিলেন পাল দম্পতি। নিজেদের কাছে থাকা সাইকেল চোরের ছবি 3 নম্বর গেট থেকে হুগলি মোড় সংলগ্ন এলাকায় দিয়ে রেখেছিলেন ওই দম্পতি। বৃহস্পতিবার হুগলি মোড়ের কাছে একটি দোকানে আবারও একটি সাইকেল বিক্রি করতে আসে ওই ব্যক্তি। সেই দোকানে পাল দম্পতির দেওয়া ছবি মিলিয়ে দেখতেই বৃহস্পতিবার সকালে শনির প্রকোপ শুরু সাইকেল চোরের কপালে। চোরকে ধরে রেখে ডাকা হয় পাল দম্পতিকে। আমাদের গেছিল গ্যাসের জন্য, গিয়ে তখন উনি কেঁদে দিয়েছে যে আমার ওয়াইফের ডাক্তার দেখাবো, বলে আমাদের ওর জন্য সাইকেল নিতে বলছে, আমাকে আপনি আধার কার্ড জেরক্স দিন, বলছে আমি ডাক্তার দেখিয়ে এসে দাদা আপনাকে দিয়ে যাব। তখন বলছে আমাকে একটা লিখিত দিয়ে যান, আমার আমার একটা ছবি দিয়ে যান। সেই যে ছবি আর লিখিত দিয়ে গেছে, লিখিতটা কাগজে আমার বাড়ি আছে। সেই সাইকেলটা একজন জিআরপি থানার অফিসারের সাইকেল। সেই বড়বাবু সাইকেলটা এখানে দেখতে পেয়ে আমার বাড়ির ঠিকানা নিয়ে আমার বাড়িতে গেছে। যাওয়ার পরে সে তো এর উপরে প্রেশারটা পড়লো, পড়ার পরে আমাদের তো থানা বাড়ি সে দৌড়াদৌড়ি, কি পরিস্থিতি আমাদের। আজকে আবার পুনরায় একটা সাইকেল নিয়ে ওখানে এক দোকানে বিক্রি করতে আসছে। সেই দোকানদার আমার রিলেটিভ, সে আবার ধরে মেয়েদের রেখে ফোন করেছে, করে আমাদের ডেকেছে। এখন আমরা সেই থানায় ফোন করে ওনাকে ওখানে হ্যান্ড ওভার করবো। সেই লোক আমাদের বলে দিয়েছে আমাদের হ্যান্ড ওভার করে দিতে, নাহলে ওর উপরে প্রেশার আসবে। থানার লোকের সাইকেল বাড়ি থেকে চুরি করে মিতালির হাত মুখ দুইয়ের প্রহারে বেশ কুপকাত চোর বাবাজি। তাকে টোটোতে চাপিয়েই ব্যান্ডেল জিআরপির দিকে রওনা দেওয়া হয়। তবে ততক্ষণে চুঁচুড়া থানার পুলিশও খবর পেয়ে গেছে। এরপর হুগলি মোড়ে ঝিলপাড়ের কাছে টোটোটিকে দাঁড় করিয়ে সাইকেল চোরকে নিজেদের গাড়িতে তোলে পুলিশ। আপাতত শ্রীঘরে সাইকেল চুরির ওই কারিগর। খবর শুনে চুঁচুড়াবাসীও চরম রসিকতায় মজেছেন। চুঁচুড়ার বাসিন্দা সুশান্ত পাল বলছেন, এ তো পুলিশের উপর বাটপাড়ি, পুলিশই ওকে পুরস্কার দেবে। আমাদের তো সাইকেল চুরি হয়, এখন শুনছি পুলিশেরও সাইকেল চুরি হচ্ছে, মানে পুলিশের ওপরও বাট পারি। কী অবস্থা শুনছি, এই লোকটা নাকি এরকমই নতুন নতুন সাইকেল চুরি করে, আজকে ধরা পড়েছে দেখলাম, ইয়ে শুনছি আর কি। এখন কী হবে জানি না, পুলিশ কী ব্যবস্থা নেবে, এই হচ্ছে ব্যাপার। ট্রিটমেন্ট করা উচিত যাতে জীবনে না করে, ঠিক আছে। আর কী বলবো, এখন তো পুরনো সাইকেল চুরি হয় না, এখন নতুন সাইকেল। আর যেহেতু পুলিশরা কোয়ার্টার কোয়ার্টার থেকে ডিউটি যায়, সেগুলো নতুন সাইকেল নিয়ে সাইকেল চালানোর শরীরটা ভালো থাকে, সেই হিসেবে সাইকেল ব্যবহার করে, হয়তো ইচ্ছে করলে গাড়ি নিয়ে যেতে পারে। এবার পুলিশে ওদেরও দোষ আছে, তারা না দিয়ে রেখে দিচ্ছে, এতে ফাঁক পেয়ে সেই ফাঁকটা খুঁজে সাইকেল নিয়ে চলে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। অবশ্যই একে সব থেকে ভালো পুরস্কার দেওয়া উচিত। নিউজ আজ বাংলা, হুগলি।
Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.